আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা একজন রোগীর সাথে কথা বলবো যিনি 2013 সালে প্রথমে এই ডিপিআরসি হসপিটালে উনি চিকিৎসা নিয়েছিলেন এবং আজকে আমরা ওনার মুখে ওনার সেই চিকিৎসা পদ্ধতি এবং উনি যে জন্য এসেছিলেন, যে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন সেই ব্যাপারে আজকে আমরা জানব এবং উনি আজকে কেমন আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জানতে চাইবো যে 2013 সালে আপনি ডিপিআরসি হসপিটালে কেন এসেছিলেন সবার প্রথম? 2013 সালে আসছি, আমার পায়ে বাম পায়ে ব্যথা করতো, অনেক ব্যথা করতো। তারপরে আমি ওনার অ্যাডভার্টাইজ দেখছিলাম টিভিতে, টিভিতে দেখার পরে আমি ওনার কাছে আসছি। আসার পরে উনি আমাকে বলতেছে আপনার হাড় একটা পরীক্ষা দিয়েছে, পরীক্ষাটা করার পর বলে কি আপনার হাড় ক্ষয়ে গেছে। তারপর আমি ওনার কাছে বলে হাসপাতালে ভর্তি হতে হবে, আপনার জটিলতা আছে। আমি হসপিটালে ভর্তি হলাম, একুশ দিন ছিলাম, একুশ দিন ছিলাম, একুশ দিন হসপিটালে থাকার পরে আরো 15 দিন ওনার ট্রিটমেন্ট করছি। সেই থেকে আমার ওই সমস্যাটা আর নাই, সে তখন থেকে আমি ভালো আছি এই পর্যন্ত। 2013 সালে আপনি চিকিৎসা নিয়েছেন, আজ হচ্ছে 2019 ডিসেম্বর, এখন পর্যন্ত আপনি সুস্থ এবং ভালো অবস্থায় আছেন? জি, ওই সমস্যাটা নাই। এখন আরসি আমি ইনজেকশন নিতে, আমার অস্টিওপোরোসিস আছে, হাড় ক্ষয় রোগ আছে, ওই জন্য উনি বলছে ইনজেকশন দিলে ভালো হয়ে যাবে। আচ্ছা, আপনার নতুন করে হাড় ক্ষয় রোগ সেটা ধরা পড়েছে, সেটার কারণে আপনি আবারও এই ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার কাছে ট্রিটমেন্ট নেওয়ার জন্য এসেছেন? গত বছর একটা ইনজেকশন দিয়েছিলেন, উনি বলছে এক বছর পর আবার আসতে, এখন আবার আসছে। আজকে আজকে আবার এসেছেন। তো আপনার যে সমস্যাটা ছিল এই কত বছরে এই সমস্যাটা আর একবারও দেখা দেয়নি? না, সমস্যাটা দ্বিতীয়বার দেখা দেয়নি। এবং আপনার যে স্বাভাবিক যে কাজকর্ম, স্বাভাবিক দৈনন্দিন যে আপনার কাজকর্মগুলো সেগুলো আপনি সবগুলোই ঠিকমতো এবং স্বাভাবিকভাবে আপনি করতে পারছেন, সেগুলো নিয়ে কোনো সমস্যা হচ্ছে না? আচ্ছা, একটু জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালে আপনি যখন ট্রিটমেন্ট করেছেন এখানকার পরিবেশ আপনার কেমন লেগেছে? এখন তো অনেক ভালো, তখন আরেকটু হয়েছিল, তখনও ভালো ছিল, এখনও আরেকটু উন্নত হয়েছে আর কি। আচ্ছা, এই ডিপিআরসি হসপিটালের ট্রিটমেন্ট পদ্ধতি সম্পর্কে যদি একটু বলেন আপনার কাছে কেমন লেগেছে? না, আমার কাছে ভালো লেগেছে, আমি অনেক আত্মীয় স্বজনকে বলছি যে ওখানে ট্রিটমেন্ট অনেক ভালো, উনি ডাক্তারও অনেক, ডাক্তার হিসেবে অনেক ভালো। আচ্ছা ম্যাম, একটা জিনিস আপনার কাছে জানতে চাইবো, যেমন আপনি 2013 সালে এই ডিপিআরসি হসপিটালে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে আপনি ট্রিটমেন্ট করেছেন, যার ফলশ্রুতিতে আপনি এখন পর্যন্ত ভালো এবং সুস্থ আছেন এবং আপনার যে স্বাভাবিক কাজকর্ম সেগুলো আপনি সবগুলোই করতে পারছেন, তো আপনার মতো কিন্তু এরকম অসংখ্য রোগী আমাদের দেশে এবং দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে আছে যারা হয়তো এই ধরনের সমস্যাগুলো ওনারা ভুগেন, কিন্তু তারা হয়তো বলতে পারে না যে কোন ডক্টরের কাছে গেলে তাদের ভালো হবে, তাদের হয়তো জানা নেই বা অপারেশন বিহীন যে এই ধরনের চিকিৎসাগুলো করা সম্ভব সেটা অনেকেই জানেন না। তো অনেকে দেখা যাচ্ছে বিভিন্ন ভুয়া ডক্টরের কাছে গিয়ে তারা প্রতারিত হন, দেখা যাচ্ছে তাদের সর্বস্ব শেষ হয়ে যায় কিন্তু তারা কখনো ভালো হন না। তো আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কিছু বলবেন? জি, যাদের এই যে নার্ভের সমস্যা আছে, কোমরে ব্যথা আছে, হাড়ের সমস্যা আছে, হাড় ক্ষয় আছে, অস্টিওপোরোসিস আছে, তারা আল্লাহর মধ্যে ডক্টর শফিউল্লাহর মাধ্যমে চিকিৎসা নিলে আশা করি ভালো হয়ে যাবেন, কারণ আপনি নিজে চিকিৎসা নিয়ে আপনি নিজে সুস্থ হয়েছেন, ভালো হয়েছেন, সেটার জন্য আপনার নিজেরও বিশ্বাস যে তারা যদি এসে ওনার আন্ডারে থেকে ট্রিটমেন্ট করেন অবশ্যই তারাও ভালো হয়ে যাবেন এবং সুস্থ হবেন। জি, সবার জন্য আমার এইটুকু বলতেছি যে আসেন, আপনারা দেখেন, চিকিৎসা করে দেখেন, ইনশাআল্লাহ ওনার ট্রিটমেন্ট আমার কাছে ভালো লাগছে, আমি বারবার ওনার কাছে এই জন্য আসি। জি, আপনাকে বিডি ট্যুরের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এবং মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।